हेलो बंधुरा, এই মুহূর্তে সবচেয়ে বিরাট সুখবর, যদি আপনার এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার জন্য বিরাট সুখবর রয়েছে। তো বন্ধুগণ, বিরাট সুখবর কি? ঘরে বসে আপনি মাত্র 45 মিনিটেই পেয়ে যাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। হ্যাঁ বন্ধুরা, শুনতে হয়তো অবাক লাগছে, এমনই লকডাউনের মাঝে এই সুবিধা দিয়েছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো বন্ধুগণ, এই লোন আপনারা কিভাবে পাবেন, কারা কারা পাবেন, কত পার্সেন্ট সুদ নেবে, আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। বলা হয়েছে, দীর্ঘ লকডাউনের ফলে দেশের অসংখ্য মানুষ এখন চরম অর্থ সংকটের সম্মুখীন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য নতুন বিশেষ ব্যক্তিগত ঋণ পার্সোনাল লোন প্রকল্প আনলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। বাড়িতে বসে অনলাইনে আবেদনে মাত্র 45 মিনিটের মধ্যেই ঋণের টাকা পৌঁছে যাবে আবেদনকারীর অ্যাকাউন্টে। কেউ এখন ঋণ নিলে অক্টোবরের আগে পর্যন্ত তাকে ইএমআই গুনতে হবে না, অর্থাৎ এই ঋণ নিলে তার ইএমআই শুরু হবে অক্টোবর মাস থেকে। এক্সপ্রেস ক্রেডিট পার্সোনাল লোন প্রকল্পের আওতায় এসবিআই গ্রাহক 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই ব্যক্তিগত ঋণের জন্য গ্রাহকদের 10.50% হারে সুদ দিতে হবে। এবার জেনে নেওয়া যাক, আপনারা কিভাবে আবেদন করবেন, আপনারা কিভাবে সেই লোনটা পাবেন। তো বন্ধুগণ, ব্যাংকের নথিভুক্ত রেজিস্টার মোবাইল নম্বর থেকে এসএমএসে গিয়ে টাইপ করতে হবে পিএপিএল, বড় হাতের পিএপিএল স্পেস দিয়ে অ্যাকাউন্ট নম্বরের 4টি শেষের নম্বরটি লিখতে হবে, আর আপনাকে পাঠাতে হবে 567676 এই নম্বরে এসএমএস পাঠাতে হবে। পাঠালেই গ্রাহক ওই ঋণ পাওয়ার উপযুক্ত কিনা তা ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। গ্রাহক এই ঋণের জন্য মনোনীত এলিজিবল হলে ওই এসএমএস এ একটি লিঙ্ক পাঠানো হবে ব্যাংকের তরফ থেকে। ওই লিঙ্ক থেকে আবেদনের বিস্তারিত নির্দেশ দেওয়া থাকবে। এছাড়া YONO SBI অ্যাপ থেকে এই ঋণের জন্য আবেদন জানাতে পারবেন SBI গ্রাহকরা। এরপর ঋণের সময়কাল এবং পরিমাণ নির্বাচনের পর OTP এর মাধ্যমে সুরক্ষা যাচাইয়ের পর নির্দিষ্ট অঙ্কের টাকা পৌঁছে যাবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল SBI তরফ থেকে বিরাট সুখবর। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।